মাধ্যমিকে এবছর কোনো বার্ষিক পরীক্ষা হচ্ছে না। শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে 30 দিনের বিশেষ সিলেবাস। সাপ্তাহিক অ্যাসাইনমেন্টের ভিত্তিতে করা হবে মূল্যায়ন। সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। এছাড়া শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মতামতের ভিত্তিতে নবম শ্রেণীর বিভাগ নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনার কারণে গত মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষা খাতে নেমে এসেছে স্থবিরতা। শিক্ষার ধারাবাহিকতা রক্ষায় অনলাইন, টিভি ও বেতারে পাঠদান চালানো হচ্ছে। এর আগে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী, জেএসসি, জেডিসি এবং সবশেষ এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছে করোনা মহামারীর কারণে। এবার মাধ্যমিকের বার্ষিক পরীক্ষাও নেওয়া হচ্ছে না। মূল্যায়নের নামে কোনো চাপ প্রয়োগ করা হবে না জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, পরবর্তী ক্লাসে শিক্ষার্থীদের দুর্বলতা শনাক্তের জন্যই অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। এবার কোনো বার্ষিক পরীক্ষা হচ্ছে না। আমরা এই 30 কর্মদিবসের এই সিলেবাসটি, সংক্ষিপ্ত সিলেবাসটি আমরা আবার করব। এটি অনেকটা যারা ইতোমধ্যে করেছেন তাদের জন্য একটা রিভিশন মতো হবে পুরো তাদের সিলেবাসের, এবং আর যারা করতে পারেননি তারাও যদি এই সময়ের শিক্ষকরা, আমরা বলবো যে কিভাবে শিক্ষকরা যাদের অ্যাক্সেস নেই তাদেরকেও কিভাবে এর মধ্যে নিয়ে আসতে পারে সেটির আমরা সর্বোচ্চ আমরা প্রচেষ্টা এবার চালাবো। শিক্ষা বর্ষ বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সরকারের। আপাতত জানুয়ারি মাসে নতুন ক্লাস শুরু হবে এমন লক্ষ্য নিয়ে এগোচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা বিভাগ নির্ধারণের ক্ষেত্রে গুরুত্ব পাবে শিক্ষার্থী এবং অভিভাবকদের মতামত। তবে পলিটেকনিক্যালের পরীক্ষার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্তের কথা জানাননি শিক্ষামন্ত্রী। অষ্টম শ্রেণীর পরে তো সায়েন্স, আর্টস, কমার্স এইভাবে ভাগ হতো, তাহলে সেটা নির্ধারণ হবে কি করে? এই নির্ধারণটা শিক্ষার্থীরা তারা যেমন নিজেরা যেটা চাইবে একটা হলো সেটা, আরেকটা হলো তাদের শিক্ষকরা, তাদের অভিভাবকদেরও একটা অ্যাসেসমেন্ট আছে, তাদের শিক্ষকরা যারা তাদেরকে এই সপ্তম শ্রেণী পর্যন্ত দেখেছে এবং অষ্টম শ্রেণীতে খানিকটা দেখেছে তাদেরও তো একটা অ্যাসেসমেন্ট আছে। সব মিলিয়ে কিন্তু তারা যে যেই বিভাগে যেতে চাইবেন সেই বিভাগে সেখানে তাদেরকে দেওয়ার একটা ব্যবস্থা করা হবে। যেসব শিক্ষার্থী অনলাইন ক্লাস করতে পারেননি এবং পিছিয়ে আছে তাদের জন্য পরবর্তী শ্রেণীতে বাড়তি পাঠদানের পরিকল্পনা রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।